আসসালামু আলাইকুম। তো বিষয় ফার্স্ট অফ অল একটা পেমেন্ট প্রুফ আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন $34.08 কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করেছি এবং এটা কিন্তু আমি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করেছি। এরকম একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন নিয়ে আজকের এই ভিডিও, যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা কোনোরকম ইনভেস্ট ছাড়া শুধুমাত্র লাইক কমেন্টস এবং শেয়ার করে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন। এরকমই একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন নিয়ে আজকের এই ভিডিও, দেখতে পাচ্ছেন অলরেডি আমি এখান থেকে $36.08 কিন্তু পেমেন্ট পেয়েছি এবং এই পেমেন্ট প্রুফ কিন্তু লাইভে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাপ্লিকেশন থেকে ফ্রি দিয়ে আমরা $36 কিন্তু ইনকাম করে ফেলছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি অ্যাপ্লিকেশনটার মধ্যে কাজ করতে হয় তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। না ভিউয়ার্স, আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো এটা ইন্টারন্যাশনাল একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা প্রত্যেকেই কিন্তু ফ্রিতে, একদম ফ্রিতে শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আপনারা এখানে ইনকামটা করতে পারেন। ফেসবুক ইউটিউবে যেরকম ভিডিও বা আমরা পোস্টের মধ্যে লাইক করি, ঠিক সেমভাবে আপনারা পোস্টের মধ্যে লাইক করে এখান থেকে আর্নিং করতে পারবেন, হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। মাত্র দুই দিনই আপনারা $10 ইনকাম করে ডিরেক্ট আপনাদের ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটা একদম ডিরেক্ট আপনাদের হাতে নিয়ে আসতে পারেন। এরকম একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন নিয়ে আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, অ্যাপ্লিকেশন আমাদের কাজ করতে হলে ফার্স্ট অফ অল আজকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক সেই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল বিডি অ্যাপ সলিউশন টেলিগ্রাম চ্যানেলে আপনাদের নিয়ে যাবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে আপনাদের নিয়ে যাবে। ওকে, তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিতে $36 ইনকাম বেসড আর্ন অ্যাপ 2022 আর্ন মানি অনলাইন, এখানে যখন আসবেন তখন এই যে অ্যাপ অ্যান্ড সাইট লিঙ্ক রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দেবেন। এর সাথে প্লে স্টোর নিয়ে যাবে, প্লে স্টোর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করবেন। নাও বেশ, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সরাসরি অ্যাপ্লিকেশনটা আপনার এখানে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে কিন্তু আপনাদের ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল এই দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ উইথ গুগল রয়েছে, এখানে আপনার একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ফোনের যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল কিন্তু আপনার সামনে শো হবে। তো আপনার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আছেন ঠিক সেই জিমেলটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। সাথে সাথে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। দেন এই দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টগুলো রয়েছে এই যে পোস্ট, জাস্ট এই পোস্টগুলোর মধ্যে লাইক এবং কমেন্ট করলে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণ হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন এবং কত টাকা আর্নিং হবে, কীভাবে আর্নিংটা হবে এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আপনার এই পোস্টগুলোর মধ্যে লাইক করতে হবে, দেন আপনার এই পোস্টগুলোর মধ্যে জাস্ট কমেন্ট করতে হবে। তো ফর এক্সাম্পল আপনারা এখানে নাইস লিখবেন, এরকমভাবে জাস্ট কমেন্ট করে দেবেন। আপনারা এখানে ফেসবুকের মতো লাইক এবং কমেন্ট করে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন। তো ফার্স্ট অফ অল যখন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনার এই যে এখানে দেখছেন একটা ম্যান আইকন রয়েছে এখানে আপনার একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটা প্রোফাইল চলে যাবে। তো ফার্স্ট অফ অল আপনাদের এরকম থাকবে না ইন্টারফেসটা। তো আপনার কী করবেন, এখান থেকে যে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। না বেশ, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে এডিট প্রোফাইল রয়েছে, ওকে, তো আপনার এই যে এডিট প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেবেন। না বেশ, তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে প্রোফাইল যে কোনো একটা ফটো দিতে পারেন, আপনাদের নিজস্ব ফটো দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন, মানে আপনাদের নিজস্ব নাম, ওকে, তো এখানে নামের সাথে যে কোনো একটা সংখ্যা মিলিয়ে দিবেন। তো এখানে ফার্স্ট অফ অল আপনাদের নাম থাকবে না, তো আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ডেট অফ বার্থ, তো আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মেল ওর ফিমেল এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। না বেশ, তারপরে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ বাটন রয়েছে, তো এই সেভ বাটনে ক্লিক করে আপনাদের প্রোফাইলটাকে সেভ করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন তারপর আপনাদের যেটা এখান থেকে আমি যে ডাইরেক্ট বাইন্যান্সের উইজোটা নিয়েছি সেটা কীভাবে নিলাম সেটা আপনাদের আমি এখান থেকে দেখিয়ে দিব। তার আগে আমি আপনাদের আরও কিছু বিষয় বলে দিই যে এখান থেকে আপনারা কীভাবে আর্নিংটা করবেন। তো ভাই, এখানে আর্নিংটা করার জন্য আপনাদের কয়েকটা মেথড রয়েছে, কয়েকটা সিস্টেমের মাধ্যমে আপনারা এখানে আর্নিংটা করতে পারবেন। নাম্বার ওয়ান, এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর মধ্যে লাইক এবং কমেন্ট করে আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন। এবং ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা ফটোর মধ্যে আমি লাইক করে দিলাম, দেন এখানে যে কমেন্ট রয়েছে কমেন্টের মধ্যে আমরা ক্লিক করবো, দেন আমরা কমেন্ট বক্সের মধ্যে এখানে লিখে দিব নাইস। দেখতে পাচ্ছেন এখানে আইকন বাটন এখানে একটা ক্লিক করে দেবো, আমাদের কমেন্টটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। তো জাস্ট এভাবে আপনারা এখানে লাইক এবং কমেন্ট করে এখানে আর্ন করতে পারেন। নেক্সট আরও একটা পোস্ট আসবে, সেই পোস্টের মধ্যে আপনার লাইক করে দেবেন, দেন এই পোস্টের মধ্যে কমেন্ট করে দেবেন। তো কমেন্ট করলে হবে কি, আপনাদের আর্নিংটা একটু বেশি হবে, জাস্ট এটাই। নেক্সট আরও একটা পোস্ট চলে আসছে, এই পোস্টের মধ্যে আমরা একটা লাইক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন এভাবে আপনার জাস্ট লাইক করলে এখান থেকে ভালো পরিমাণ হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। এবং এই আর্নিংটা আপনার কোথা থেকে দেখবেন, যে আপনাদের এই লাইকটা যে করলাম বা এই কমেন্টটা যে করলাম এটা আর্নিং হয়েছে কিনা, তো এটা দেখার জন্য আপনাদের কী করতে হবে, এখানে যে ম্যান আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ম্যান আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ডলার আইকন রয়েছে, ওকে, তো আপনার এই ডলার আইকনটার মধ্যে একটা
ক্লিক করে দিবে। ডলার আইকনটার মধ্যে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রি রয়েছে। তো একটা রেফার করার কারণে আমাকে কিন্তু এখানে 0.1 সেন্ট দিছে, এবং তাদের যে ওয়াই টোকেন রয়েছে এই ওয়াই টোকেন কিন্তু একটা টোকেনের ভ্যালু কিন্তু $1। তো এখান থেকে আমার 36 টোকেন হওয়ার পরে, 36.8 টোকেন হওয়ার পরে আমি এখান থেকে উইড্রোটা করেছিলাম, আমি আপনাদের সেটাও দেখিয়ে দিব। দেন এখন ব্যস্ত এখানে আপনারা যে লাইক কমেন্টগুলো করবেন, এটা এখানে যে ট্রানজ্যাকশন হিস্ট্রি এই সিরিয়ালে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনাদের প্রত্যেকটা লাইকের কারণে, প্রত্যেকটা কমেন্টের কারণে, ফলো করার কারণে আপনারা কত আর্নিং পেয়েছেন এখানে নিচে সিরিয়াল বাই সিরিয়াল লেখা থাকবে। মানে যে ফটোগুলোর মধ্যে লাইক এবং কমেন্ট করতেছেন এটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট ইনকামটা আপনাদের ব্যালেন্সে দেখাবে না। এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ডলার আইকনটা রয়েছে ওয়াই টোকেন, এখানে ক্লিক করার পরে এখানে যে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে এখানে আপনাকে কিন্তু 24 ঘন্টা পর দেখাবে। আমি আবারও বলতেছি এখানে যে আপনার লাইক কমেন্ট, মানে এক কথা আপনাদের এখানে যাই আর্নিং হোক, আপনাদের 24 ঘন্টা পর আপনাদের মেইন ব্যালেন্স কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু 24 ঘন্টা পর আপডেট হবে, এবং ট্রানজ্যাকশন হিস্ট্রিতে আপনারা 24 ঘন্টা পরে কিন্তু দেখতে পারবেন। এবং আমি যে পেমেন্টটা নিয়েছি এটা কিন্তু এই আইডি থেকে না, আমার আরও একটা ফোন রয়েছে যে আইডি থেকে আমি পেমেন্টটা নিয়েছি। এখন এখান থেকে আপনার পেমেন্টটা নেওয়ার জন্য কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডলার আইকনটা রয়েছে, ডলার আইকনের মধ্যে ক্লিক করবেন। যখন আপনাদের এখানে মিনিমাম $10 হয়ে যাবে, মানে 10টা টোকেন হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। না, উইথড্র করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উইথড্র অপশন রয়েছে, ওকে। তো আপনার এই উইথড্র অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। না বেশ, তারপর দেখতে পাচ্ছেন, তারপর বেশ দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র হচ্ছে 10 টোকেন। 10 টোকেন যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার এখান থেকে উইথড্র করতে পারবেন। তাছাড়া ব্যবস্থা এখানে আপনার একটা রেফার করলে 1 সেন্ট করে কিন্তু পেয়ে যাচ্ছেন। ব্যবস্থা বুঝতেই পারছেন এখান থেকে হিউজ পরিমাণে একটা রেফার করে কিন্তু আর্ন করতে পারবেন। তো রেফার করে আর্ন করার জন্য দেখতে পাচ্ছেন এই ম্যানাইকন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে ইনভাইট ফ্রেন্ড রয়েছে, ওকে। তো আপনার এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করে দেবেন, রেফার করে কিন্তু ভালো ভালো পরিমাণে একটা আর্নিং আপনার করতে পারেন। না বেশ, তারপর দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক রয়েছে। তো আপনার এই যে কপি লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন, আপনাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনারা এই লিঙ্কটা শেয়ার করেন, তারা যদি অ্যাকাউন্ট করে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে, তাহলে কিন্তু প্রত্যেকের কাছ থেকে আপনারা 1 সেন্ট করে কিন্তু পেয়ে যাবেন। ভাই বুঝতে পারছেন ভালো পরিমাণ রেফার একটা কমিশন রয়েছে। তাছাড়া এখানে আপনারা কিন্তু টিকটক লাইকের মতো কিন্তু ভিডিও আপলোড করে এখান থেকে আর্নিংটা করতে পারেন। দেন ব্যবস্থা ভিডিও আপলোড করতে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে ভিডিও 3টা ভিডিও আপলোড করা রয়েছে। তো আপনার ভিডিও আপলোড করার জন্য এখানে যে প্লাস আইকন রয়েছে এখানে একটা ক্লিক করুন। ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের এখানে আর্নিং আসবে, মানে আপনারা যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর মধ্যে লাইক কমেন্ট যখন পড়বে তখন সেটাও ক্যালকুলেট করে আপনাদেরকে আর্নিং দিবে। এখন এখানে ভিডিও আপলোড করে কীভাবে আমরা ইনকামটা করবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে যদি আমরা একটা ক্লিক করি, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্যালারি রয়েছে, ওকে। গ্যালারির মধ্যে আমরা একটা ক্লিক করবো, পোস্ট করতে চাচ্ছি সেই পোস্টটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর ব্যস্ত এখানে যে আপনাদের কিছু ট্যাগ দিতে হবে, 2-1টা ট্যাগ আপনাদের দিতে হবে যে আপনাদের ভিডিওটা কোন রিলেটেড, ওকে। তো আমার ভিডিওটা যেহেতু ফানি রিলেটেড তো আমি এখানে ফানি লিখে দেবো, ফানি ট্যাগগুলো বসিয়ে দিলাম। বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন রয়েছে, ওকে। নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে এখানে এটা কী রিলেটেড ভিডিও আপনি বা কী রিলেটেড আপনি পোস্ট করতেছেন সেটা আপনার এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তো আমি সাজেস্ট করবো এখানে যে আদার্স রয়েছে, আদার্সের মধ্যে টিক মার্ক দিয়ে জাস্ট পাবলিক বাটনে একটা ক্লিক করে দেবেন। এই ভিডিওটা যখন পাবলিক হয়ে যাবে তখন কিন্তু এই ভিডিওটা আপনাদের সবার সামনে শো করবে। দেন এখানে লাইক কমেন্ট পড়লে কিন্তু আপনারা এখান থেকে ইনকামটা করতে পারবেন। বুঝতে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডেইলি লিমিট, মানে আমি কিন্তু অলরেডি আজকেই 3টা ভিডিও আপলোড করে ফেলছি, যার কারণে এখানে কিন্তু ডেইলি কিন্তু 3টা ভিডিওর ওপরে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না। তো এটা আমি নেক্সট ডেতে আপলোড করতে পারবো, জাস্ট আপনাদের আমি দেখিয়ে দিলাম, ওকে। তো বেরসা আপনারা এখান থেকে আর্নিং করার পর উইথড্রটা কীভাবে করবেন, দেন বেরসা উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আইকনটা রয়েছে, মানে ওয়াই টোকেন রয়েছে। তো এখানে আপনার একটা ক্লিক করে দেবেন। না বেরসা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে TRC20 একটা লোগো রয়েছে এবং এখানে উইথড্র বাটন রয়েছে, ওকে। তো আপনার এই উইথড্র বাটন এখানে একটা ক্লিক করে দেবেন। না বেশ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যখন $10 হয়ে যাবে, মানে 10টা টোকেন হয়ে যাবে, তখন আপনার এখানে যে নিউ উইথড্র রয়েছে এই নিউ উইথড্রের মধ্যে ক্লিক করবেন। দেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনার সরাসরি বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। বাইন্যান্সে আসার পরে ওয়ালেটে চলে যাবেন, দেন আপনারা চলে যাবেন স্পটে। স্পটে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে TRC20 রয়েছে, এই TRC20-এর মধ্যে একটা ক্লিক করে দেবেন। এই যে ডিপোজিট রয়েছে, ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, TRC20, ওকে। তো TRC20-টা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিউআর কোডটা চলে আসছে। দেন আপনার এই যে কিউআর কোডটা এখান থেকে কপি করবেন, কপি করে আপনার এই কিউআর কোডটা এখানে জাস্ট এই অ্যাপ্লিকেশনের মধ্যে বসিয়ে আপনার 10 কয়েন এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে অ্যাড্রেসটা বসাবেন, দেন উইথড্র বাটনে ক্লিক করলেই আপনাদের সর্বোচ্চ 2-4-5 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের পেমেন্টটা করে দেবে। না বেশ, এভাবে খুব সহজে আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে শুধুমাত্র লাইক কমেন্ট এবং ভিডিও আপলোড করে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন। এবং ব্যবসা এখান থেকে খুব সহজে আপনার ইনকামটা ডাইরেক্ট আপনাদের ওয়ালেটে নিয়ে আসতে পারেন। তো বেশ, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যারা আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করে দেবেন, এবং যারা এখানে কাজ করতে চান এই অ্যাপ্লিকেশনের মধ্যে তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলোর মধ্যে লাইক কমেন্ট এগুলো করে দেবেন, ওকে। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। নাও পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।